কোনো রুলস ভঙ্গ করছে, যে কারণে বাংলাদেশ আর্মি ওই একটা বাইকারকে এখানে আটকাইছে। এটা যেন বাংলাদেশের মতো এক প্রকার নিউ ইয়র্ক কিংবা আমেরিকার মতো। এই যে এখন আবার গ্রিন সিগন্যাল অন হয়ে গেল, এখন যেতে পারি। অসাধারণ একটা ব্যাপার দেখায় আপনাদেরকে, যারা ঢাকার ভিতরে থাকেন তারা তো অবশ্যই দেখছেন এই ব্যাপারটা। আসলে বাংলাদেশে এই জায়গাটাই প্রথম যেখানে কোনো ধরনের ট্রাফিক পুলিশ কিংবা পুলিশ ছাড়া এই যে পাবলিক কিংবা এই যত গাড়ি আছে রাস্তায় চলে, প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা মানুষ জাস্ট সিগন্যাল লাইট ব্যবহার করে চলে, যেখানে ট্রাফিক পুলিশকে রাস্তার মাঝে দাঁড়ায় থাকা লাগে না, মানুষের পিছনে দৌড়ানো লাগে না। এখন সামনে যেমন দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইট, আর এখানে এই যে গ্রিন সিগন্যাল শেষ হতে যাচ্ছে, অলরেডি গ্রিন সিগন্যাল শেষ। এখানে যে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল লাইট আছে, সামনে জেব্রা ক্রসিং। এখানে সব রুলস পারফেক্টলি ব্যবহার করা হয়, কারণ এই জায়গাটা বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে নয়, এই জায়গাটা বাংলাদেশ আর্মি নিয়ন্ত্রণ করে। এই যে সামনে দেখতে পাচ্ছেন হয়তো কোনো রুলস ভঙ্গ করছে, যে কারণে বাংলাদেশ আর্মি ওই একটা বাইকারকে এখানে আটকাইছে। ওকে, তো সিগন্যাল লাইট আবার গ্রিন হয়ে গেল, এখন আমরা যেতে পারি। বাট সিগন্যাল লাইট যখন রেড থাকবে তখন যদি যাই, আপনি আপনার মামা খালু যাকেই কল দেন না কেন, আপনাকে এখানে মামলা নিয়ে যেতে হবে, এখান থেকে আপনার ছাড় নাই। এই যে এখানে সিগন্যাল লাইট দেখেন, রাস্তা ফাঁকা বাট গাড়িটা দাঁড়ায় আছে। এই যে এখন আবার গ্রিন সিগন্যাল অন হয়ে গেল, এখন যেতে পারি। রেড সিগন্যাল পড়ার সাথে সাথে দাঁড়াতে হবে, রাস্তা আপনার যতই ফাঁকা থাকুক আপনি যেতে পারবেন না। এটা যেন বাংলাদেশের মতো এক প্রকার নিউ ইয়র্ক কিংবা আমেরিকার মতো, সব কিছু লাইটস ফলো করে এখানে চলবে, লাইটসের বাইরে একটা গাড়িও এখানে চলবে না। এই যে এখন দেখতে পাচ্ছেন সামনে রেড সিগন্যাল, এখানে টাইম আসছে 30 সেকেন্ড করে টাইম আসে, 30 সেকেন্ড আপনাকে দাঁড়াতে হবে, আবার যখন আপনি যাইতে পারবেন তখনও 30 সেকেন্ডের মধ্যে যাইতে হবে। এই যে 8 7 6 এইভাবে টাইমগুলো আসতে থাকে, আর এখানে দেখেন সিগন্যালও রেড হয়ে আছে। তো 30 সেকেন্ড শেষ, এখন আবার 6 সেকেন্ড দেওয়া হলো এটা রেডি হওয়ার জন্য। এই 6 সেকেন্ডের মধ্যে আপনি বাইক কিংবা আপনার গাড়ি স্টার্ট করে নেবেন। এই যে এখন 35 সেকেন্ড দেওয়া হলো যাওয়ার জন্য, 35 সেকেন্ড পর আবারও এটা রেড সিগন্যাল চলে আসবে, তখন দাঁড়ায় থাকবে, সবাই দাঁড়ায় থাকবে, কেউ যাইতে পারবে না। যতই রাস্তা ফাঁকা থাক না কেন, রাস্তা ফাঁকা থাকলেও আপনি যাইতে পারবেন না, আপনাকে এখানে লাইটস ফলো করেই যেতে হবে।